আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো চলে এলাম আজকে আরেকবার আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইরে থেকে বাজার আনার পর এগুলো কিভাবে আমি বিভিন্ন জায়গায় অর্গানাইজ করে থাকি সে সম্পর্কে। তো আজকে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমার বাসায় বাজার চলে এসেছে। আসলে এটা মাসকাবাড়ি বাজার না, আমি মাসকাবাড়ি এরকম বাজার করতেও পারি না, কারণ আমার অনেক জিনিস অনেক সময় আগে আগে কেনা হয়ে যায়, আবার অনেক সময় অনেক জিনিস এত ঠিক মানে কম কেনা হয় পরে আবার দুই একবার করেও কিনতে হয়। আমি আসলে আন্দাজটা একটু কম বুঝি, সব কিছুর আন্দাজটা একটু কম বুঝি যে কী পরিমাণ ইউজ হবে। তো তাই আমি কেনার মতো ওরকম লিস্ট করতে পারি না, আসলে এখনও ওরকম সংসারটা গোছাতে পারি না এখনও। এটা অনেক অভিজ্ঞতার কাজ সংসার গোছানো, আমি মাত্র শুরু করেছি, জানি না কতটুকু পারবো। তো আমি সাধারণত যা করি, আমি বাজার আসার পর আমি এগুলাকে প্রথমে বিভিন্ন ঝুড়িতে বা বক্সে আমি এগুলো নিয়ে নিই, এগুলো ক্যাটাগরি অনুযায়ী। এরপর আমি এগুলো যেটা যে জায়গায় রাখার কথা ওটা ওই জায়গায় রেখে দিই, ব্যাস একটুকুই করি। যেমন বিস্কিট, বিস্কিটের বাস্কেটে, তারপরে ডাল, ডালের বাস্কেটে, এরকম আর কি, মানে চাল, চালের ড্রামে এভাবে রেখে আমি এভাবে গুছিয়ে নিই। তবে একটু সময় নিয়ে গুছাই, যাতে পরবর্তী আমাকে আবার হাত দিতে না হয়। আমি সব কিছু খুব ভালো করে গুছিয়ে রাখি, কারণ আমি এক কাজ দুইবার করতে পছন্দ করি না, আমি একবারই সবটা করার চেষ্টা করি। আমি সাধারণত দুধ চা খেতে ভালোবাসি, তবে মাঝে মধ্যে আমি এরকম টি ব্যাগ দিয়ে রং চা বা রেডি টিও খাই। আর এই যে ছোট ছোট প্যাকেট দেখছেন কফির, ওই প্যাকেটগুলো আসলে আমি যখন কেক বানাই, চকলেট কেক, চকলেট কেকের মধ্যে আমি এগুলো মিক্স করে দিই। আসলে চকলেট কেকের মধ্যে যদি এরকম কফির প্যাকেট দেওয়া যায়, এটা ফ্লেভারটা আরও অনেক ভালো লাগে, তাই আমি এটা মিক্স করে দিই। আমি আমার ডিটারজেন্ট, সোপ, এগুলো সব একটা বাস্কেটে রাখি। যেমন সাবান, এই যে দেখছেন ভিম, আমি এগুলো সব এরকম একটা বাস্কেটে, সোপ জাতীয় জিনিসগুলো একটা বাস্কেটে রেখে দিই। এতে আমার জিনিসটা অনেক মানে ভালো লাগে আর দেখতে অনেকটা অর্গানাইজড লাগে, আমি সেজন্য এভাবে রাখি। একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমি যেন আমার ড্রেসিং টেবিলের সম্পূর্ণ একটা ভিডিও শেয়ার করি, তাই আজকের এই ভিডিওটা দিলাম। আসলে ওনার থেকে আমার ড্রেসিং টেবিলের ডিজাইনটা ভালো লেগেছে, আমারও আসলে অনেক ভালো লাগে। এই ড্রেসিং টেবিলের ডিজাইনটা আসলে অনেক সুবিধাজনক, আমি এটার বিভিন্ন কাউন্টারে বিভিন্ন জিনিস বিভিন্নভাবে অর্গানাইজ করে রাখতে পারি। তো কোনো একদিন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আমি মিনি প্যাক শ্যাম্পু ইউজ করি, আর আমি আমার শ্যাম্পুগুলোকে বাজার থেকে আনার পর এরকম মানে আলাদা করে একটা কন্টেনারে করে আমার ড্রেসিং এরিয়াতে রেখে দিই। আমার মেকআপ কিটস বলতে আমার এগুলোই আছে, আমি আসলে তেমন বেশি সাজগুজ এখন করি না। বিয়ের সময় বা বিয়ের পর অথবা বিয়ের আগে যা কিছু করেছিলাম সাজগুজো, এখন আরও সবার পর থেকে আসলে সাজগুজো একদম কমিয়ে ফেলেছে। এখন সাজগুজো বলতে শুধু স্কিন কেয়ারিংটাই করি, ত্বকের যত্ন নিই, এতটুকুই, এর থেকে বেশি আর কিছু করি না।
আসলে বাচ্চাদের ঘরে ক্যান্ডি রাখা দরকার আমি মনে করি, কারণ বাচ্চারা কোন সময় কী নিয়ে বায়না করে বলা যায় না। তো মাঝে মধ্যে কান্না থামাতে এটা অনেক ভালো একটা উপকারী ওষুধ। আমি আর আরও যদি অনেক সময় বেশি কান্না করে, আমি এখান থেকে দুই একটা দিয়ে ওকে চুপ করিয়ে দিই, থামিয়ে দিই। অনেকে হয়তো বলবেন আমি কফি মেটার একটা বয়ামে কেন হরলিক্স রাখলাম। আসলে আমি এই বয়ামটা নিয়েছি কারণ এটার যে ছিদ্রটা আছে এটা অনেক সুবিধাজনক। এই ছিদ্রটার উপরে একটা এরকম লক আছে, এতে করে ভিতরে আমি যেটাই রাখি সেটা খুব ইজিলি আমি নিতে পারবো, তাই আমি এই বয়ামটা নিয়েছি। আসলে আমি অনেক কিছুই এরকম রিসাইকেল করে ইউজ করি, আমি কোনো কিছু অপচয় করতে পছন্দ করি না। আমি এরকম রিসাইকেল করে অনেক কিছু ইউজ করেছি, আমি আমার ভিডিওতে শেয়ারও করেছি, আশা করি দেখেছেন। আমি সকাল থেকে রাত অবধি সারাটা দিন মানে ব্যস্ত থাকি, আমাকে সারা দিন অনেক কাজ করতে হয়। আসলে একটা মা বা একটা মহিলাকে তার সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তার মধ্যে আমি আমার আরশমণিকে মাদ্রাসায় দিয়েছি, ওর পেছনেও আমাকে অনেকটা সময় দিতে হয়। সব কিছুর ভেতর আমি আমার ইউটিউব চ্যানেলটাকে এভাবে সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। আমি আমার আপলোড করা ভিডিওর মাধ্যমে আমি আমার কাজগুলোকে শেয়ার করছি সবার সাথে। তো আমার ভিডিও থেকে যদি কোনো আপু কেউ যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমার ভিডিওটার সার্থকতা আসবে। তো আমার আপুরা বা আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন, তাদের যদি আমার কাজের কোনো অংশ ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।